BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে পটুয়াখালী তিন আসনের হালচাল। পটুয়াখালী তিন সংসদীয় আসনটি দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 113তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,44,945 জন। ভোট প্রদান করেন 94,983 জন। নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের আ.খ.ম জাহাঙ্গীর হোসেন। নৌকা প্রতীকে তিনি পান 51,754 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল বাতেন। ধানেশিস প্রতীকে তিনি পান 19,243 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির শাহজাহান খানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 156,079 জন। ভোট প্রদান করেন 96,113 জন। নির্বাচনে আওয়ামী লীগের আ.খ.ম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 50,639 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহজাহান খান। ধানেশিস প্রতীকে তিনি পান 31,281 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,43,351 জন। ভোট প্রদান করেন 1,49,447 জন। নির্বাচনে আওয়ামী লীগের আ.খ.ম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 75,138 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহজাহান খান। ধানেশিস প্রতীকে তিনি পান 62,310 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,30,779 জন। ভোট প্রদান করেন 1,97,287 জন। নির্বাচনে আওয়ামী লীগের গোলাম মাওলা রনি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,20,010 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহজাহান খান। ধানেশিস প্রতীকে তিনি পান 61,423 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,51,828 জন। ভোট প্রদান করেন 1,60,634 জন। নির্বাচনে আওয়ামী লীগের আ.খ.ম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,53,840 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনএফের এওয়াইএম কামরুল ইসলাম। টেলিভিশন প্রতীকে তিনি পান মাত্র 3,105 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,98,673 জন। ভোট প্রদান করেন 2,35,599 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের এস এম শাহজাদা, ধানেশিস প্রতীকে বিএনপির গোলাম মাওলা রনি, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির সাইফুল ইসলাম ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কামাল খান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের এস এম শাহজাদা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,17,261 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কামাল খান। হাতপাখা প্রতীকে তিনি পান 9,009 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পটুয়াখালী তিন আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। বিএনপি বিজয়ী হয় শুধুমাত্র 11 দিনের ষষ্ঠ সংসদ নির্বাচনে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম,
1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 পটুয়াখালী তিন আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 41.71% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.42%, বিএনপি 7.96%, জাতীয় পার্টি 1.97%, জামায়াতে ইসলামী 2.03%, স্বতন্ত্র ও অন্যান্য 42.62% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 69.44% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 46.44%, বিএনপি 46.42%, জাতীয় পার্টি 0.40%, জামায়াতে ইসলামী 1.70%, স্বতন্ত্র ও অন্যান্য 5.04% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 65.06% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 35.79%, চার দলীয় জোট 47.26%, জাতীয় পার্টি 16.75%, স্বতন্ত্র ও অন্যান্য 0.2% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.49% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 60.83%, চার দলীয় জোট 31.13%, স্বতন্ত্র ও অন্যান্য 8.04% ভোট পায়। পটুয়াখালী তিন আসনের বর্তমান সংসদ সদস্য এস এম শাহজাদা, সাবেক সিইসি কে এম নুরুল হুদা তার মামা। তিনি মামার জোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। গত 4.5 বছরে দলের মধ্যে শক্ত অবস্থান তৈরি করতে পারেননি শাহজাদা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলেও তিনি আবারও মনোনয়ন চাইবেন। বর্তমান সংসদ সদস্য এস এম শাহজাদার রাজনৈতিক ব্যর্থতাকে কাজে লাগিয়ে মনোনয়ন বাগিয়ে নিতে চায় সাবেক সংসদ সদস্য প্রয়াত আ.খ.ম জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ.খ.ম জাওয়াত সুজন। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন আজাদ। আরও মনোনয়ন চাইবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শাহিদ প্রিন্স মোহাম্মদ। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান মামুন। তবে হাসান মামুনের সাজানো ঘর ভেঙে সংসার গড়তে পারেন গণপরিষদের সদস্য সচিব নুরুল হক নূর অথবা একাদশ সংসদে ধানের শীষের প্রার্থী আওয়ামী লীগের 2008 সালের সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপি ঘরানার নূরের গোপন মিটিং এবং 400 কোটি টাকা গ্রহণ করার অভিযোগ রয়েছে। বিএনপি বিতর্ক থেকে দূরে রাখতে নুরুল হক নূরকে মনোনয়ন নাও দিতে পারে। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী তিন আসন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 1991 সালের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের দখলে রয়েছে এই আসন, কিন্তু আগামী নির্বাচনের আগে ভাবনায় পড়তে হয়েছে দলটিকে। তাদের কোনো হেভিওয়েট প্রার্থী নেই। দলটির নেতাকর্মীরা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে বর্তমান সংসদ সদস্যদের যোগাযোগ কম। আওয়ামী লীগে জনপ্রিয় প্রার্থীর সংকটকে কাজে লাগিয়ে আসনটি নিজেদের দখলে নিতে চাইবে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 113তম পটুয়াখালী তিন সংসদীয় আসনটিতে আওয়ামী লীগের সাম্রাজ্যের পতন হতে পারে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকগণ। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।